এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি মাল্টি ইমেজ স্লাইডার ক্রিয়েট করবেন। এটি অটো এবং ম্যানুয়ালি দুটি অয়েতেই কাজ করতেছে। যেমন এখানে আমি ক্লিক করি, কিন্তু এটা ম্যানুয়াল দেখুন কাজ করতেছে। আবার এখান থেকে ক্লিক ছেড়ে দিলাম, এটি অটো কাজ করতেছে। আবার এখন যখন মাউস হোভার করবে এটি স্টপ হয়ে যাবে। আবার এখান থেকে মাউস আউট করব, সেটি আবার অটো প্লে স্টার্ট হবে। এখান থেকে আবার অটো প্লে স্টপ, মাউস হোভার করলে এখান থেকে মাউস রিমুভ করলাম, অটো প্লে স্টার্ট। এটি অটো এবং ম্যানুয়ালি দুটি অয়েতে কিন্তু আমাদের স্লাইডারটি কাজ করতেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যদি আমার এই ভিডিও থেকে যদি 1000+ সাবস্ক্রাইবার আসে এবং 1000+ লাইক আসে, তাহলে আমি একটি কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করব আপনাদের জন্য। তো অবশ্যই যদি একটি ই কমার্স কমপ্লিট ওয়েবসাইট আপনারা পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং 1000+ এখানে লাইক দিবেন এই ভিডিওতে। এই ভিডিও থেকে আমি 1000+ লাইক এবং 1000+ সাবস্ক্রাইবার এক্সপেক্টেড। তো এখানে আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিলাম। নেওয়ার এখানে আমি একটি কার্ট ক্রিয়েট করছি। তো কার্টেতে ফার্স্ট অফ অল একটি মেন কন্টেন্ট নামে একটি ক্লাস নিয়েছি একটি ডিবির ভিতরে, তার ভিতরে সম্পূর্ণ ডিটেলস বাকিগুলো রাখছি। এখানে একটি সেকশন নিয়েছি, দুটি বাটন নিয়েছি। তো সেকশনের ভিতরে থাম্বনেল নামে একটি ক্লাস নিয়েছি, তার ভিতরে আবার ডিটেলস নামে একটি ক্লাস নিয়েছি। দেন এড টু কার্ট নামে একটি বাটন এখানে ক্রিয়েট করছি। তো এখানে একটি কার্ট আমি ক্রিয়েট করছি, এখানে আরও বাকি অনেকগুলো কার্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে রান করবো, তো রান করলে আমি এখানে একটি ইমেজ দেখতে পাবো। এখানে টেক্সট আছে প্রোডাক্ট স্লাইডার, দেন এখানে একটি বাটন আছে, নিচে একটি আর বাটন আছে, দেন এখানে একটি ইমেজ এবং ইমেজের আইটেম প্রাইস এগুলো আছে, সাইজ প্রাইস আছে। তো আমি এখান থেকে প্রবলি 10টি ইমেজের ক্রিয়েট করবো। ক্রিয়েট করার জন্য এখান থেকে কপি করবো, কপি করে এখানে আবার আমি 10 বার পেস্ট করে দিব। তো একবার দিলাম, দেন 2 বার 8 9। তো এখানে 9 বার যেহেতু আগে একবার করা আছে, 10টা ইমেজের জন্য আমি 10 বার করে নিলাম। দেন এখান থেকে ইমেজের নামগুলো আমি সেভ করে দিব, এটিকে রাখলাম 2 করে দিলাম। তো এখানে ইমেজের নামগুলো আমি সবগুলো সেভ করে দিছি। সেভ করে দেওয়ার পর এখান থেকে আমি সেভ করি, এক্সিকিউট করি, তাহলে এখানে 10টি ইমেজ আমি দেখতে পারবো। এই 10টি ইমেজ এখানে চলে আসলো। তো এখানে আমার এইচটিএমএল যে কাজটা সেটা কমপ্লিট করলাম। দেন এখানে আমি স্টাইলের জন্য সিএসএস এর কাজ স্টার্ট করব। স্টার্ট করার জন্য সিএসএস এর ফাইলে যাব, যাওয়ার পর কাজটা এখানে সিএসএস এর ফাইলে যাব, যাওয়ার পর এখানে আমি তারপর এখানে এসে বডিতে আবার বডিতে এখান থেকে বক্স সাইজিং করে দিব, বর্ডার বক্স। দেন এখানে এসে ফার্স্ট অফ অল যে একটি S3 নামে একটি ট্যাগ নিয়েছি, ট্যাগটিকে স্টাইল করবো। স্টাইলের জন্য S3 ট্যাগ, স্টাইলের জন্য S3 নিয়ে নিলাম। তো এটা একটু ওয়াইড এখান থেকে দিয়ে দিতে পারি, আমি চাইলে এখান থেকে 100% দিয়ে দিলাম ওয়াইড। দেন টেক্সট অ্যালাইন যখন সেন্টার করে দিব, তখন আমার টেক্সটটি সেন্টার মাঝে অবস্থা হয়ে যাবে। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, এখন এক্সিকিউট করি, তো টেক্সটটি এখানে চলে আসলো। তো এখন আমি স্লাইডারটাকে আমি স্টাইল করবো। স্টাইলের জন্য স্লাইডারটিকে স্টাইল করার জন্য ফার্স্ট অফ অল যে মেইন কন্টেনার নামে যে ক্লাসটি নিয়েছে, এই ক্লাসটিকে এখান থেকে কপি করে নিব, ক্লাসটিকে কপি করব, দেন এখানে এসে এটাকে পেস্ট করে দিব। তো অবশ্য ক্লাসের জন্য কিন্তু এখানে আমাকে ডট দিয়ে দিতে হবে, এখানে ডট ব্যবহার করতে হবে। তো এখানে এসে একটা ম্যাক্স ওয়াইড এখান থেকে দিয়ে দিব আমি 1200 পিক্সেল। দেন এখানে এসে ম্যাক্স ওয়াইড দিয়ে দিলাম, তারপর ডিসপ্লে এখান থেকে ফ্লেক্স করে দিব, তারপর এখানে জাস্টিফাই কন্টেন্ট এখান থেকে সেন্টার করে দিলাম। দেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, একটি ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে সিলভারটাকে চুজ করলাম। তো এখানে যদি সেভ করি, সেভ করার পর এখান থেকে আবার এক্সিকিউট করি, তাহলে এখানে একটা চেঞ্জ কিন্তু এখন অলরেডি চলে আসলো। তো এখানে আমি আইটেম গুলোকে সেন্টার করে দিব, এখান থেকে আইটেম যেগুলো সম্পূর্ণ গুলোকে সেন্টার করে দিলাম। দেন সেন্টার করে দেওয়ার পর এখান থেকে একটা পেডিং দিয়ে দিতে পারি, একটা পেডিং এখান থেকে 10 পিক্সেল দিয়ে দিলাম। তারপর এখানে মার্জিন 0 অটো করে দিলে সবগুলো সেন্টার করে চলে আসবে। আবার এখান থেকে মার্জিন 0 অটো করে দিলাম। তো এখানে সেট করে এক্সিকিউট করে এখানে কিন্তু আরেকটু চেঞ্জ এখন এই যে
চলে আসলো, তাহলে এটাকে মিনিমাইজ করেন এখান থেকে, কাজের সুবিধার্থে মিনিমাইজ করে নিলাম। দেন এখানে এসে যা একটি ক্লাস আছে এখন এটাকে স্টাইল করবো, এটা হলো আপনার বাটনের জন্য যে পার্সোনাল যে ক্লাসটা আছে এটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে এখন স্টাইল করবো, স্টাইলের জন্য এখান থেকে তার একটু হোয়াইট দিয়ে দিতে পারি আমি 30 পিক্সেল দিয়ে, 30 পিক্সেল দিয়ে দিলাম। দেন এখান থেকে ফন্ট সাইজ এখান থেকে 25 পিক্সেল করে দিলাম। তারপর বাটনের একটি বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি এখান থেকে 10 পিক্সেল দিয়ে দিলাম। দেন এখানে এসে বাটনে বর্ডার নান করে দিব এখান থেকে, বর্ডারটি এখান থেকে নান করে দিলাম। তো এখানে সেভ করে এক্সিকিউট করি, তখন দেখেন আর একটু চেঞ্জ হয়ে, বাটনের যে একটা চেঞ্জ এখন চলে আসলো, বাটনের একটা চেঞ্জ এখানে চলে আসলো। দেন এখানে স্টাইল করব আমি, এই যে একটি ক্লাস নিয়েছিলাম কি মেন স্লাইডার নামে যে একটি ক্লাস নিয়েছি এই ক্লাসটিকে স্টাইল করব। স্টাইলের জন্য এটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে তার একটা ম্যাক্স ওয়াইড আবার দিয়ে দিব, আগে তো দিছি কত 1200 পিক্সেল, তাকে দিব 1100 পিক্সেল দিয়ে দিব তার একটা ওয়াইড। এখানে 1100 পিক্সেল ওয়াইড দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট যেগুলো আছে এগুলোকে আমি ফ্লেক্স স্টার্ট করে দিব। দেন এখানে অ্যালাইন আইটেমগুলোকে আবার সেন্টার করে দিব, এখান থেকে সেন্টার করলাম, অ্যালাইনটাকে আমি সেন্টার করে দিব। ট্যাক্স অ্যালাইন গুলোকে সেন্টার করে দিলাম, সেট করলাম, ট্যাক্স অ্যালাইন গুলো এখন সেন্টার বারবার চলে গেছে। তো হয়নি, এবার যখন এখানে আমি ওভারফ্লো এক্স আছে এটাকে অটো করে দিব, তখন একটা স্কুল কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। এটাকে অটো করে দিলাম, তাহলে একটা স্কুল এখানে এখন ক্রিয়েট হয়ে যাবে। তো হয় নাকি যেন জাস্ট এখানে আমি যে মিস্টেকটা করছি, ডিসপ্লে ফ্লেক্স করিনি, এখান থেকে ডিসপ্লে যখন আমি ফ্লেক্স করে দিব তখন আমার একটা স্কুল ক্রিয়েট হয়ে যাবে। এখানে সেট করার সাথে সাথে কিন্তু স্কুল এখানে ক্রিয়েট হয়ে গেছে, যে একটি স্কুল বার ক্রিয়েট হয়ে গেছে। যখন আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি একটি স্কুল বার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমার অ্যাকচুয়ালি এসটিএম যে এক্সিস যে কাজ এগুলো প্রায় শেষ পর্যায়ে অল্প কিছু কাজ এখানে করবো, আমি জাস্ট ইমেজগুলোকে সাইজ দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার জন্য দেখি আইএমজি ট্যাগ নিয়ে নিলাম, তার একটা ওয়াইড এবং হাইট দিয়ে দিব, এখান থেকে ওয়াইড দিয়ে দিলাম 220 পিক্সেল। দেন তার একটা হাইট এখান থেকে দিয়ে দিব, তার একটা হাইট দিয়ে দিব, এখান থেকে হাইট দিয়ে দিলাম 190 পিক্সেল দিয়ে দিলাম। তো এখান থেকে সেভ করে তার ইমেজের সাইজ গুলো কিন্তু সবগুলো এখন সমান হয়ে গেছে। তো এটা হোয়াইটটা একটু কমিয়ে দিই, এখান থেকে হোয়াইটটা এখান থেকে আমি 210 পিক্সেল দিয়ে দিই। তো দেন এখানে যা একটি ক্লাস আছে থাম্বেল নামে যে ক্লাস আছে, থাম্বেল এই ক্লাস থেকে স্টাইল করবো এখন। এই ক্লাস থেকে স্টাইলের জন্য কপি করে নিলাম, কপি করে এসে এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে থাম্বেলে একটা ম্যাক্স হোয়াইট দিয়ে দিবে এখানে, সবগুলো থাম্বেলের জন্য যে পিক্সেলের জন্য বক্সের জন্য একটি ম্যাক্স হোয়াইট এখানে ব্যবহার করবো আমি, 250 পিক্সেল দিয়ে দিলাম এখান থেকে। তার এবং তার একটা হাইট এখান থেকে সেট করে দিব 350 পিক্সেল, তার একটা হাইট সেট করে দিলাম। তো এখন সেট করার সাথে কিন্তু এখানে একটা হাইট নিয়ে নিচ্ছে, তো এখন যখন একটা বর্ডার দিয়ে দিব তখন এটা ক্লিয়ারলি বোঝা যাবে। এখান থেকে একটি বর্ডার দিয়ে দিলাম আমি 1 পিক্সেল সলিড দিয়ে দেই, সলিড ব্ল্যাক দিয়ে দেই। তো এখানে একটা বর্ডার 1 পিক্সেল সলিড আছে, এখানে সিলভার লেখা হয়ে গেছে, এখানে সলিড হবে সলিড ব্ল্যাক করে দিলাম। তো এখানে একটা বর্ডার কিন্তু এখন নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পর এখানে যে ট্যাগস গুলোকে স্টাইল করবো তার আগে এখান থেকে আর একটু কাজ আছে থাম্বেলের, সেটা হলো এখান থেকে একটা মার্জিন দিয়ে দেয়, মার্জিন টপ দিয়ে দিবে এখান থেকে 8 পিক্সেল, উপর থেকে 8 পিক্সেল নিচে নেমে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, পুরো থাম্বেলে একটি ব্যাকগ্রাউন্ড কালার
সেট করে দিব ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম তখন সেট করে দিকে এখন একটু ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিছে হোয়াইট তারপর এখানে একটি বর্ডার রেডিয়াস দিয়ে দিব আমি এখান থেকে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে দিলাম এখান থেকে 5 পিক্সেল দিই 5 পিক্সেল আর কম দিয়ে দিব এখান থেকে 3 পিক্সেল দিয়ে দিব বর্ডার রেডিয়াস এখান থেকে 3 পিক্সেল দিয়ে দিলাম দেন এখানে এসে যখন আমি মাউস হোভার করব তখন একটা স্কোয়ার নিব এখানে একটু আমাকে জুম সিস্টেম দেখাবো দেখানোর জন্য এখানে ফার্স্ট অফ অল এখান থেকে ট্রানজিশন দিয়ে দিব একটা সেকেন্ড সেট করে দিব 2 সেকেন্ড দিয়ে দিলাম দেন এখানে এসে একটা ট্রান্সফর্ম দিয়ে দিব তো একটা ট্রান্সফর্ম স্কেলস দিয়ে দিব এখান থেকে স্কেল 0.9 দিয়ে দিলাম 0.9 তো এখানে একটা হোভার দিব যখন মাউস হোভার করব তখন যদি আমাকে একটা থাম্বনেলে যখন মাউস হোভার করব তখন আমাকে একটা জুম সিস্টেম দেখায় তো এখানে এই যে ট্রান্সফর্ম স্কেল এই তো দুটটা যে টেক্সট এসে তো কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এটাকে আমি 1 করে দিব যখন আমি মাউস চাপো তখন এটা একটা জুম সিস্টেম দেখো এখান থেকে সেভ করলাম তো এখানে যদি আমি যাই যখন এখানে মাউস চাপো যেটার উপরে সেটা একটা আমাকে জুম সিস্টেম দেখাচ্ছে এই যে সেজন্য এখানে ট্রান্সফর্ম ব্যবহার প্রপার্টি ব্যবহার করছি সিএসএস ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করছি তো এখানে এখন টেস্টগুলোকে স্ট্যাক করব স্টাইলের জন্য এখানে যে ডিটেইলস নামে যে একটি ক্লাস নিয়ে নিছি এই ক্লাস থেকে নিয়ে নেব এখান থেকে কপি করব কপি করে সেটাকে এখানে পেস্ট করে দিব দেওয়ার পরে তো আমি চাচ্ছি ট্যাগসগুলো যে একটা লাইন হাইট কমিয়ে দিতে তো কমিয়ে দেওয়ার জন্য এখান থেকে লাইন হাইট ফার্স্টে কমিয়ে দিই এখান থেকে 8 পিক্সেল দিয়ে দিলাম লাইন হাইট তো এখানে একটা এখন কিন্তু লাইন হাইটটা কমে গেছে তো উপর থেকে একটু ট্যাগসগুলো নিয়েছিলাম আমার জন্য আমি এখানে মার্জিন টপ দিয়ে দিব 40 পিক্সেল দিয়ে দিলাম এখান থেকে 40 পিক্সেল দিয়ে দিলাম তো 40 পিক্সেল নিয়েছেন এম সল নেমে চলে আসলো তো এখানে ফন্টের একটা বড় বড় সাইজ দিয়ে দিব এখান থেকে ফন্ট হোয়াইট দিয়ে দিব এখান থেকে আমি বোল্ড দিয়ে দিলাম দেন এখানে ফন্ট সাইজ দিয়ে দিতে পারি এখান থেকে 22 পিক্সেল দিয়ে দিলাম এটা অনেকটা বড় হয়ে গেছে 22 পিক্সেল দেওয়ার কারণে দেন তো আপনারা নিজের মতো অফিসটা তো আপনারা নিজেদের মতো করে স্টাইল করে নেবেন জাস্ট আমার এগুলো মেইন যে আমার ফোকাস হলো মেইন ফোকাসটা হলো এখানে তো আপনারা তো এখানে স্টাইলটা তো নিজেদের মনে করো তো স্টাইলটা আপনারা নিজেদের মতো করে করে নেবেন যে এখানে আমার যে মেইন ফোকাস হলো সেটি হলো এখানে আপনাদেরকে আমি ক্যারাসেল দিয়ে দেখানো হলো আমার মেইন ফোকাস যে কিভাবে এটা একটা ক্যারাসেল ক্রিয়েট করুন সেটি দেখানো হলো মেইন ফোকাস তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন তো এখানে টোটালি কাজ কমপ্লিট করলাম তারপর এখানে একটা বাটন আছে যে অ্যাড টু কার্ট যে বাটনটা আছে বাটনটাকে স্টেল করব তো এখান থেকে বাটনের ক্লাসটি কপি করে নিলাম কপি করে জাস্ট এখানে এটা পেস্ট করে দিলাম তারপর এখানে বাটন একটি ওয়াইড দিয়ে দিব এখান থেকে 90% দিয়ে দিলাম তখন সেট করে যাক যদি করতে তাহলে বাটন 90% নিয়ে নিছে তো বাটন একটু কভার দিয়ে দিব আমি এখানে বাটন একটি হোভার ক্রিয়েট করব এবং সেই বাটনের যে ট্যাগসগুলো আগে আছে ট্যাগসগুলোকে একটা ফন্ট ওয়াইড এখানে দিয়ে দিতে পারি আমি এখানে বোল্ড করে দিয়ে দিতে পারি বোল্ড করে দিলাম তো এখান থেকে হোভার দিয়ে দিব হোভার এখানে অপাসিটি আমি 10 করে দিব যখন বাটন হোভার করবে তখন একটা অপাসিটি এখানে তো যখন বাটনে হোভার করবে তার একটা অপাসিটি এখানে নিয়ে নিবে তো এখানে আমার এইচটিএমএল সিএসএস এর কাজ কমপ্লিট এখন হলো জাভাস্ক্রিপ্ট এর কাজ আশা করি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন তো এখানে আপনার লেটস বিটিএন লেফট নামে একটি ভেরিয়েবল নিলাম এই ভেরিয়েবলের ভিতরে আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এলিমেন্ট বাই যে আইডিটি ছিল এখানে বিটিএন লেফট আইডিটি এখানে আমি রাখবো তো এখানে আইডিটি ছিল বিটিএন হাইফেন লেফট আইডিটি এখান থেকে কপি করে নিলাম কপি করে সেখানে পেস্ট করে দিব এখানে পেস্ট করে দেওয়ার পরে সম্পূর্ণ কোডটিকে আরও দুইবার কপি পেস্ট করবো এখানে টোটাল তিনটি আমি ভেরিয়েবল নিয়ে ক্রিয়েট করবো এখানে একটি করবো রাইট বাটনের জন্য আর একটি করবো এখানে
যে স্লাইডার নাম একটি আইডি নিয়েছি, আইডি জুম নাম করব। তো এখানে লেফট কেটে এখানে রাইট করে দিব বাটনের নামটি, দেন এখানে ভেরিয়েবলের নামটিও সেট করে দিব। এখানে ভেরিয়েবল নামটি দিব বিটিএন রাইট। তো এখানে আরেকটি যে বাটন আছে লেফট নামে ভেরিয়েবল, সেটিকে কেটে আমি এখানে স্লাইডার দিয়ে দিব, এবং এই আইডির নামটি কিন্তু স্লাইডারে ছিল। তো এখান থেকে বিটিএন হাইফেন লেফট কেটে আমি এখানে আবার স্লাইডার বসিয়ে দিব। তো এখানে তিনটি ভেরিয়েবল আমার কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে বিটিএন লেফট নামে যে একটি ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলটি নিলাম, নেওয়ার সাথে এখানে আমি অন ক্লিক অ্যাক্টিভিটি ব্যবহার করবো এখানে। বাট অ্যাড ইমেন্ডেশন ইজ ভেরি স্ট্রং দেন অন ক্লিক অ্যাট্রিবিউট। তো আপনারা অবশ্যই এখানে অ্যাড ইমেন্ডেশনটি ব্যবহার করবেন। তো আমি জাস্ট এখানে অন ক্লিক অ্যাক্টিভিটি ব্যবহার করলাম। তো এখানে একটি অ্যারো ফাংশন নিয়ে নিলাম, ফাংশনের ভিতরে একটি অ্যালার্ট শো করে দিব। এখানে আমি একটি অ্যালার্ট দিয়ে দিলাম হাই নামে। তো এখান থেকে সম্পূর্ণ কোডটিকে কপি করবো, কপি করে আরেকবার পেস্ট করবো। পেস্ট করে এখানে যা একটি ভেরিয়েবল ছিল বিটিএন রাইট, তো এখানে বিটিএন লেফট কেটে আমি বিটিএন রাইট বসিয়ে দিব। তো একটি হলো আপনার রাইট বাটনের জন্য, আরেকটি লেফট বাটনের জন্য। সো এখান থেকে আমি কোডটিকে যদি রান করি তাহলে এখানে বাটনে ক্লিক করলে এখানে আমি একটা অ্যালার্ট শুরু করা আছে। তো প্রপারলি আমার এখানে ফাংশনটি কাজ করতেছে, সেটি আমি সেট করে নিলাম। তো এখন আমি যে কাজটি করবো সেটি হলো, এখানে আমি যে একটি স্লাইডার নামে একটি ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলটিকে এখান থেকে কপি করে নেব। ভেরিয়েবলটি কপি করার পরে অ্যালার্ট টেক্সট আছে এটি রিপ্লেস করে দেবো। দেন এখানে ডট স্কোর লেফট নামে একটি প্রপার্টি আছে, প্রপার্টিটি নিয়ে নিব এখান থেকে। নেওয়ার পরে এখানে প্লাস দিয়ে দিব একটি সাইন, তারপর ইকুয়াল দিয়ে দিব, দেওয়ার পর এখানে 220 পিক্সেল করে দিব। 220 পিক্সেল করে দেওয়ার পর যখন আমি এখান থেকে সেভ করে রিফ্রেশ করবো, রিফ্রেশ করবো এখানে রাইট বাটনে ক্লিক করবো, তখন এখান থেকে 220 পিক্সেল করে লেফট দিয়ে কিন্তু যাচ্ছে আমার এই স্লাইডারটি। তো এখানে অলরেডি আমার রাইট বাটনের কাজটি কমপ্লিট, বাট এখানে লেফট বাটনের কাজটি এখনও কমপ্লিট হয়নি। তো এখন লেফট বাটনের কাজটি আমি করবো সেম হয়তো এখান থেকে সম্পূর্ণ কোডটাকে কপি করবো। কপি করে অ্যালার্ট নামে যে একটি আমি টেক্সট সেটি জায়গাতে রিপ্লেস করে দিব, রিপ্লেস করে এখানে এসে এটাকে মাইনাস করে দিব। দ্যাটস ইট। এখন আমি দুটি বাটন আমার পরিপূর্ণভাবে এখন কাজ করতেছি। এখানে রাইট বাটনে ক্লিক করলে রাইটের লেফটের দিকে যাচ্ছে, এবং লেফট বাটনে ক্লিক করলে রাইটের দিকে যাচ্ছে। তো এখানে আমার বেসিক যে অন ক্লিকের যে কাজটি, সে কাজটি কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমি অটো প্লে ক্যারোসেলটি নিয়ে কাজ করবো। এখানে অটো প্লে থেকে কীভাবে স্টার্ট করা যায় সেজন্য আবার কোডে চলে আসলাম। কোডে আসার পর এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, ভেরিয়েবল নাম দিলাম স্লাইডার ওয়াইড নামে একটি ভেরিয়েবল নিব। নেওয়ার পরে এখানে স্লাইডার নামে যে একটি ভেরিয়েবল নিয়েছিলাম আইডির, সে ভেরিয়েবলটি এখানে রাখবো। রাখার পরে এখানে স্ক্রল ওয়াইড একটি প্রপার্টি আছে, সেই প্রপার্টিটি এখানে নিয়ে নিব। তো এখানে স্ক্রল ওয়াইড নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখান থেকে মাইনাস করবো আমি ক্লায়েন্ট ওয়াইড মাইনাস করবো। তো ক্লায়েন্ট ওয়াইড এবং স্ক্রল ওয়াইড সম্পর্কে আপনারা গুগলে সার্চ করলে ডিটেলস জানতে পারবেন। তারপর এখানে এসে আমি একটি পাঞ্চা নিয়ে নিব, পাঞ্চানে একটি অটো প্লেক নাম দিয়ে দিলাম পাঞ্চানের নাম। দেন এখানে একটি ইফ কন্ডিশন ব্যবহার করবো এখানে। তো ইফ কন্ডিশনের ভিতরে এখানে আমি এই যে স্লাইডার ডট স্কোর লেফট নাম যে কোডটি আছে, সম্পূর্ণ কোডটিকে এখান থেকে কপি করে নিয়ে আসবো। তো এখানে কোডটিকে রাখলাম, দেন এখানে গ্যাটার দেন সাইনটি ব্যবহার করবো। গ্যাটার দেনের ভিতরে আমি রাখবো যে একটা ভেরিয়েবল নিছি স্লাইডার ওয়াইড নামে, ভেরিয়েবলটি রাখবো এখানে। দেন এখানে ইফ কন্ডিশনে যে বডি, বডির ভিতরে আমি রিটার্ন করে দিব এখানে। আবার বডির ভিতরে আমি কোডটি রাখবো এখানে স্লাইডার ডট লেফট স্কোর লেফট যে কোডটি আছে, এই কোডটিকে বডির ভিতরে রাখবো। রাখার পর এখান থেকে আমি মাইনাস ইকুয়াল করে দিব স্কোর ওয়াইড, ক্লায়েন্ট ওয়াইড এখান থেকে আমি মাইনাস করে দিব। তারপর এই কন্ডিশনটা যদি এখানে ফলস হয় তাহলে আমার এখানে এলস একটি কন্ডিশন আবার নিয়ে নিব। এলসের ভিতরে রাখবো আমি স্লাইডার ডট স্কোর লেফট প্লাস ইকুয়াল ওয়ান করে দিব, একটি করে ইনক্রিমেন্ট করে দিব। একটি আপনার যে কার্ড আছে স্কোরের যে একটি কার্ড ক্রিয়েট করছে, প্রতিটা কার্ড এখান থেকে ওয়ান প্লাস করে দিব, ইনক্রিমেন্ট করে দিব। তারপর এখানে আমি ফাংশনকে কল করবো। কল করার জন্য এখানে আর একটি ভেরিয়েবল নিয়ে নিলাম লেটস, তারপর এখানে ভেরিয়েবল নাম দিয়ে দিলাম প্লে। তার ভিতরে আমি সেট ইন্টারভাল যে মেথডটি আছে মেথডটিকে রাখবো। মেথডের এখানে আমি
ফাংশন থেকে কল করে দিব। কল করার জন্য এখান থেকে অটো প্লে যে ফাংশনের নামটি আছে, নামটি আমি এখান থেকে কপি করলাম। কপি করে এসে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে টাইম ডিউরেশন সেট করে দিব আমি, এখান থেকে 5 ধরে দিয়ে দিলাম টাইম ডিউরেশনটি। দিয়ে দেওয়ার পর এখানে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে এটাকে এক্সিকিউট করি, তাহলে আমি দেখবো যে কোডটি প্রপারলি এখানে অটো প্লে এখন স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমার অন ক্লিক যে প্রপার্টি আছে সেটি এখন কাজ করতেছে বাটনের, প্লাস এখানে অটো প্লে হচ্ছে। বাট এখানে কিন্তু আমি একটা মিস্টেক করছি সেটা বোঝার সুবিধাতে, মিস্টেকটা কি এখনই দেখতে পারবেন। এখানে কিন্তু অটো প্লে একবারে হবে, একবার হয়ে যাওয়ার পরে স্টপ হয়ে যাবে, এখানে সম্পূর্ণ অটো প্লেটা রিটার্ন করবে না। তো রিটার্ন করার জন্য এখানে আরেকটু কাজ আমার প্রথমে টেনে স্ক্রু করে এখানে টেনে দিলাম টাইম শর্টকাটের জন্য। দেখেন কিন্তু এখানে কমপ্লিট হওয়ার পর স্টপ হয়ে যাবে, এখানে অটো প্লেট এখন আর কাজ করতেছে না। তো এখানে অটো প্লেটা কাজ করার জন্য আমাকে যা করতে হবে সেটা আমি এখন দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দেবেন, যেহেতু আপনাদের জন্য খুব একটি চমৎকার ভিডিও আমি ক্রিয়েট করছি। তো আমি কোডে চলে যাবো। কোডে যাওয়ার পর জাস্ট এখানে আমি যেহেতু ইনক্রিমেন্ট করার জন্য +1 দিয়ে দিছি, তো আমি এখানে জাস্ট এই যে ইফ কন্ডিশনের ভিতরে যে স্লাইডার ওয়াইড নিচ্ছি একটি ভেরিয়েবলটাকে এখানে আমি একটি ব্র্যাকেটের ভিতরে রাখলাম। ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখার পরে এখানে আমি -1 করে দিব, জাস্ট এতটুকু কাজে জাস্ট এখানে -1 করে দিলাম। তো এখন আমার এটি আবার অটো প্লেটে আবার রিটার্ন করবে এখান থেকে, যেমনটি এখান থেকে স্টার্ট হচ্ছে জাস্ট আমি এটি স্ক্রু করে সামনের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখবেন যে সেটা রিটার্ন কাজ করা শুরু করছে, তো এখন রিটার্ন কিন্তু কাজ করবে। তো এই রিটার্ন কিন্তু অলরেডি কাজ করা শুরু করছে। তো এখানে আরেকটি কাজ এখন কমপ্লিট করবো আমি, সেটি হলো যেখানে মাউস হোভার করলে যেটি আপনার স্টপ হবে, এবং এখানে মাউস আউট করলে আবার কন্টিনিউ চালু হবে সেটি করব। তো এখান থেকে মাউস ওভার এবং আউট করার জন্য একটি মেথড এখানে ব্যবহার করতে হবে, সেটি এখন নিয়ে কাজ করব। করার জন্য আমি আমার কোডে চলে যাবো। এখানে যে আমি থাম্বিল নামে যে একটি ক্লাস নিয়েছিলাম ডিবের, এই থাম্বিলটাকে নিয়ে এখন কাজ করব। কোথায় এখানে এই যে ক্লাসটি নিয়েছি, ক্লাসটি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে এখানে কোডে আসবো, আমি চাচ্ছি নিচেতে করতে পারি না, এখানে নিচে একটি আমি একটি ভেরিয়েবলের ভিতরে এটাকে রাখবো, এই ক্লাসটাকে রাখবো। এখানে থাম্বেলস নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, তার ভিতরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, তার ভিতরে ক্লাস নেমটি রাখবো। তো রাখার পরে এখানে আমি যা করব, এখানে একটি ফর লুপ আমি ব্যবহার করব, ফর লুপ ইউজ করব এখানে। তো এখানে আমি i=0 করে দিলাম, দেন i> এখানে যে ভেরিয়েবল নিয়েছিলাম থাম্বেলস ডট লেন্থ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে i++ করে দিব, ইনক্রিমেন্ট করে দিব পরে। তো এখান থেকে থাম্বেলটি কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, দেন এখানে লেন্থ দিয়ে দিলাম ডট লেন্থ। দেওয়ার পরে এখানে i++ করে দিলাম ইনক্রিমেন্টের জন্য, করে দেওয়ার পরে ফর লুপের বোর্ডের ভিতরে। তো এখানে আমি অ্যাডেবল লিসেনার যুক্ত করবো টোটালি দুটি, একটি হলো মাউস হবারের জন্য, একটি হলো মাউস আউটের জন্য। যখন আমি মাউস হবার করবো ক্যারোসেলটি আমার স্টপ হবে, মাউস আউট করলে আবার ক্যারোসেলটি অটো প্লে স্টার্ট হবে। তো এখানে অ্যাডেবল লিসেনার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে মাউস হবার নামে যে একটি মেথড আছে, প্রপার্টি আছে, সেই প্রপার্টিটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে একটি এনএমএস ফাংশন নিয়ে নিব, তারপর এনএমএস ফাংশনের ভিতরে এখানে আবার আমি ক্লিয়ার ইন্টারভাল নামে একটি মেথড আছে, সেই মেথডটি নিয়ে নেবো জাভাস্ক্রিপ্টে। তো এখানে ক্লিয়ার ইন্টারভাল নামে একটি মেথড নিব, এই মেথডের ভিতরে আমি আবার এখানে যে একটি প্লে নামে একটি ভেরিয়েবল নিয়েছিলাম, ভেরিয়েবলের ভিতরে সেট ইন্টারভাল যে মেথডটি সেটি রাখছিলাম, জাস্ট এখানে প্লে নামের ভেরিয়েবলটিকে কপি করে এখানে পেস্ট করে দিব। দ্যাটস ইট, এতটুকু কাজে। তো এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করার পর এখান থেকে এক্সিকিউট করি, তাহলে যখন এখানে মাউস হবার করবে সেটি স্টপ হচ্ছে, বাট এখানে কিন্তু আবার রিটার্ন স্টার্ট হচ্ছে না। যখন আমি এখানে মাউস হবার করবো সেটি স্টপ হবে, বাট এখানে রিটার্ন আপনি স্টার্ট হবে না। তো স্টার্ট হবার করার জন্য আমাকে যা করতে হবে, আবার আরেকটি আপনার অ্যাডেবল লিসেনার যুক্ত করবো এখানে মাউস আউটের জন্য। জাস্ট এখান থেকে কোডটিকে সম্পূর্ণ কপি করবো, কপি করে নিচে এসে আবার এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ক্লিয়ার ইন্টারভাল নামে যে মেথডটি আছে, মেথডটিকে এখান থেকে সেভ করে দিব। দেন আবার এখানে মাউস হবার নামে যে মেথডটি আছে, প্রপার্টিটি, সেখান থেকে আমি মাউস আউট করে দিব। এখান থেকে হবার উঠিয়ে দিয়ে আউট করে দিলাম, দেন এখন রিটার্ন দিয়ে দিব। রিটার্ন শুধু এখানে যে প্লে নামে যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা সম্পূর্ণটা কপি করে নিয়ে আসবো এখান থেকে,
কপি করে এখানে পেস্ট করে দিব, দ্যাটস ইট, এতটুকু কাজ। যখন আমি এটাকে দিব আবার যখন মাউস হবার করব, এখানে স্টপ হবে, আবার মাউস আউট করলে আবার কন্টিনিউ অটো প্লে স্টার্ট হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে অ্যাটলিস্ট লাইক করে দেবেন। তো দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।